স্নেহা শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের অনেক দিন যাবৎ তোমাদের সাথে আমাদের দেখা হয় না, ক্লাস নিতে পারে না। আজকের এই ক্লাসটি তোমার বাচ্চার বাসায় বসে মনোবুদ্ধ দেখবে এবং পড়বে। আজকে হচ্ছে চতুর্থ শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায় কোরআন মজিদ শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। আসলে কোরআন মাজিদ কি? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কালাম, সর্বশেষ আসমানি কিতাব। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়। আমাদের জন্য কোরআন মজিদে বলে দেওয়া হয়েছে আমরা দুনিয়াতে কীভাবে শান্তিতে থাকতে পারব, কী কাজ করলে আখিরাতে শান্তি পাবো, কীভাবে আল্লাহর ইবাদত করব, কোন কাজ অন্যায়, কোন কাজে শাস্তি হবে, সব কিছু কোরআন মজিদে আছে। আমরা কোরআন মজিদ শুদ্ধ করে শিখব, অপরকে শিখাবো, কোরআন মজিদের নির্দেশ মতো চলবে। ছালাতে কোরআন মজিদ তেলাওয়াত করা ফরজ, তেলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন নিজে কোরআন শিখে এবং অন্যদেরকেও শিখাবে। তাহলে কোরআন মজিদ হচ্ছে কোরআন মজিদের আরবি বর্ণমালা। কোরআন মজিদের ভাষা হচ্ছে আরবি। আরবি পড়তে হয় ডান দিক থেকে। আরবিতে মোট 29টি হরফ বা অক্ষর আছে। তাহলে এখানে প্রশ্নটা, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। এখন 29টা তোমরা বাসায় নিজের করবে। হরকত, আমরা জানি হরকত জের জবর এবং পেশকে হরকত বলে। যেমন আলু জবরা এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে, বা জবর বা তা জবর তা ইত্যাদি। আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যেমন আলু জবর আ, আলু দুই জবর আ, বা দুই জবর বা, তা দুই জবর তা, সা দুই সা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যেমন আলু দুই জবর আ, বা দুই জবর বা দুই জের বি, বা পেশ দুই, ইত্যাদি হচ্ছে তানবিন। এছাড়া যজম, এছাড়া আরও অনেক প্রশ্ন আছে। আমরা জানি যজম, যজম যুক্ত হরফকে সাকিন বলে। সাকিন বলে মাত, মাদের হরফ কিন্তু মাত কাকে বলে? কোরআন মজিদে কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাত বলে। মাদের হরফ তিনটি, আলিফ আলিফ ওয়া ইয়া, এই তিনটি হচ্ছে মাদের হরফ। এছাড়া তাজবিদ, কোরআন মজিদের ভাষা আরবি, আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। আমরা আরবি হরফের সঠিক উচ্চারণ শিখব, সঠিক উচ্চারণ করাতে লাভ করব এবং এর অর্থ ঠিক থাকে, যাতে সালাত শুদ্ধ হয়, আল্লাহ পাক খুশি হন। আর সঠিক উচ্চারণ তেলাওয়াত না করলে অর্থ ঠিক হয় না, সালাতও শুদ্ধ হয় না। কোরআন মজিদ শুদ্ধরূপে তেলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাদেরকেই তাজবিদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মজিদ তেলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য 10টি সওয়াব পাওয়া যায়। মাকরাস, আরবি হরফের মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়, যেমন কণ্ঠনালী, জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট ইত্যাদি। এখানে তাহলে এখন আমরা আজকে আমরা কী করলাম? কোরআন মাজিদ শিক্ষা। কোরআন মাজিদ বলতে কী বোঝায় সেটাও শিখতে পারলাম, এবং কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদ মহানবীর কার উপর নাযিল হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে অনেক প্রশ্ন হতে পারে। যেমন সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, তোমরা কি কেউ বলতে পারবে? সর্বশেষ কোরআন মজিদের নাম হচ্ছে আল
আসমা কোরআন মজিদের নাম হচ্ছে কি আসমানের কিতাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। তাহলে আমরা সবাই এই কোরআন মজিদ মেনে চলব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতে আমরা নামাজ পড়ব এবং সত্য কথা বলবো, শুদ্ধরূপে নামাজ পড়বো এবং নিজে তো পড়বে অন্যদেরকেও কোরআন পড়াতে আমরা সাহায্য করব। তাহলে শিক্ষার্থীরা কোরআন মজিদ শিক্ষা সমাধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীটি আছে তা তোমরা খাতায় লিখবে ভাষায়। এছাড়া আছে আরবি হরফ, কোরআন মজিদের ভাষা আরবি, আরবি হরফ 29টি। এখানে আরও অনেক প্রশ্ন হতে পারে যে 29টির মধ্যে কতটি হরফের উপরে নকশা আছে এবং কতটি নকশা ছাড়া আছে, এগুলি তোমরা ভাষায় থেকে পড়বে এবং আরবি হরফগুলো লিখতে শিখবে, লিখে শিখবে। আরবি হরফ নিচে জানা যায় আরবি হরফ করতে গেলে ডান দিক থেকে পড়তে হয়, আর ডান দিক থেকে খাতার মধ্যে ডান দিক থেকে আরবি হরফগুলো সুন্দরভাবে লিখতে, আর এখানে কিছু নকশা ছাড়া পদ্ধতি হরফ আছে এবং নকশা যুক্ত পদ্ধতি আছে, এইগুলি আলাদা আলাদা করে লিখবে। তাহলে আজকে আমি যে কোরআন মজিদ শিক্ষার অধ্যায়টি পড়লাম, তোমরা এটা বাসায় যাবে পড়ার এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে এখানে, ভালোভাবে লিখলে এই অক্ষরগুলি বাসায় আট বইয়ে যে প্রশ্ন আমি কিছু প্রশ্ন গ্রাহকগুলি লিখে দিচ্ছি, তোমরা এগুলি বাড়ির কাজ হিসেবে বাসায় লিখবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।